আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও হাজির হয়ে গেলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল চব্বিশে আগস্ট রোজ শনিবার সকাল সাতটা থেকে পরদিন রবিবার সকাল সাতটা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই আবহাওয়া এই চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে পূর্ব বাংলা এবং পশ্চিমবাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো তো বাস চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো বিওয়ার দেখতে পাচ্ছেন যে এখান থেকে চব্বিশ ঘন্টা সিলেক্ট করে নিলাম অর্থাৎ শনিবার সকাল সাতটা থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত সিলেক্ট করে নিলাম মোট চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কলাপাড়া এসব অঞ্চলে কিন্তু অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই চব্বিশ ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত এই চব্বিশ ঘন্টার ভিতরে রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা রাজশাহী মেহেরপুর এবং সিলেট বিভাগেও কিন্তু অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এই চব্বিশ ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গেরও কিন্তু প্রচুর বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তবে আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং রং রংপুর বিভাগ জুড়ে এই চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিবাহ চলুন আরও বিস্তারিতভাবে দেখা যাক যে এই চব্বিশ ঘন্টার ভিতরে দেশের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন বিশম্বাপুর ফেনারবাগ সাতকবাজার জয়ন্তপুর সিলেট চরখাই চকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ কোলাউড়া তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন বানিয়াচং হাবিবগঞ্জ ইকনা এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার এই চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে কোথাও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার কামালগঞ্জ তারপরে হচ্ছে আপনার হাবিবগঞ্জ ইটনা কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ভাগমারা এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নলিতাবাড়ি ফুলপুর মাইমনসিংহ ত্রিশাল কিশোরগঞ্জ ভালুকা জলসত্র কালীহাতি বনস্টেল টাঙ্গাইল তারপর হচ্ছে সরিষাপাড়ি সিরাজগঞ্জ জামালপুর এদিক থেকে বাহাদুরবাদ নলিতাবাড়ি ঢালু চররাজিপুর এসব অঞ্চলে কিন্তু আপনার তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগেও কিন্তু আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন যে কটিয়াদি কাপাসিয়া নরসিংদী হুমনা ঢাকা ধামরাই দুহার ফরিদপুর শিবচর মুন্সীগঞ্জ তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া এসব অঞ্চলে কিন্তু আপনার এই চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগেও কিন্তু আপনার অতিমাত্রায় বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তো আমি কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিব যে কুমিল্লা বিভাগের যেসব অঞ্চলে এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ডাল তারপরে হচ্ছে আকুব্পুর বাঞ্ছারামপুর হো তারপর হচ্ছে কোম্পানিগঞ্জ নবীনগর তারপরে দেখতে পাচ্ছেন বিনিয়তি বুড়িচং কুমিল্লা সুয়াগঞ্জ চান্দিনা বরুরা তারপরে আরও দেখতে পাচ্ছেন যে কচুয়া হাজিগঞ্জ চাঁদপুর কালিয়া তারপরে হচ্ছে লাকসাম চট্টগ্রাম দিক থেকে দেখতে পাচ্ছেন সোনাইমুড়ি চাটখা চাটখিল রায়পুর জগসেন চৌমোহনী নোয়াখালী মতিরহাট তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার দৌল খান বুরহান উদ্দিন এসব অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাত সহ কিন্তু বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল আপনার চট্টগ্রাম বিভাগও কিন্তু আপনারা কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি দিক থেকে আপনার ধিগিনালা তারপরে হচ্ছে সাজেক তারপরে হচ্ছে চেঙ্গি পাঁচছড়ি লংগদু মহালছড়ি মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা এই কটা উপজেলাতে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকছে তবুও আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ফটিকাশুরি উপজেলার রাঙ্গামাটি বিলাইছড়ি হাটহাজারী চট্টগ্রাম রাজস্থলী রংছরি সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া থানছি তারপর হচ্ছে মহেশখালী আর পর হচ্ছে টেকনাফ এসব অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বাড়ি বর্ষণ সহ বাড়ি বদর বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে আপনার ভোলা বরিশাল মির্জাগঞ্জ বোরহান লালমোহন হাতিয়া চরপেশন কোলাপাড়া পাথরহাটা মাঠবাড়িয়া জিয়ানগর তারপর হচ্ছে কাউখালী বাগেরহাট মংলা এসব অঞ্চলের জুড়েও কিন্তু আপনার এই চব্বিশ ঘন্টার ভিতরে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আরও যে দেশের পশ্চিম দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন শ্যামনগর শ্রীকান্তপুর সাত সাতক্ষীরা তারপরে হচ্ছে অভয়নগর যশোর বাঙ্গন এসব অঞ্চলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বাড়ি বর্ষণের সম্ভাবনা থাকছে তাছাড়াও খুলনা বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বাগেরহাট টঙ্গিপাড়া গোবিন্দনাথপুর নরাইল তারপর হচ্ছে গরু নদী মাদারীপুর শিবচর মকসুদপুর মাগুরা বালিয়াকান্দি পর্ষা কচ্ছেদপুর দামোহুদা আলমডাঙ্গা মেহেরপুর এসব অঞ্চলে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগেও আপনার রাজশাহী পুট মহাননগর পুটিয়া দমকল আজিমনগর তারপর হচ্ছে বেলডাঙ্গা করিমপুর মেহেরপুর বেহরামারা লালপুর তারপরে দেখতে পাচ্ছেন ভাঙ্গুরা তারা সিংরা নন্দীগ্রাম আলমদিগি আকেলপুর ভগুরা এসব অঞ্চলে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া তো দেখতে পাচ্ছেন যে বালুরঘাট দিনাজপুর ঘোড়াঘাট সরিষাবাড়ি সিরাজগঞ্জ নাগরপুর তারপরে হচ্ছে ময়মনসিংহ চরাজীপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলে আপনার তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তো বিওয় আপনারা দেখছেন যে শনিবার সকাল সাতটা থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টার আবহাওয়া আপডেট চলুন আরও বিস্তারিতভাবে দেখা দেখা যাক যে দেশের কোন কোন অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল আপনার বরগুনা বেতাগি তারপর হচ্ছে পটুয়াখালী ধুমকি দশমিনা তারপর হচ্ছে ফল তারপর হচ্ছে লালমোহন চোয়ার ফ্যাশন এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন রাজারপুর রাজাপুর পিরোজপুর জালকাঠি বরিশাল ভোলা দৌলত খান বুরহান উদ্দিন এসব অঞ্চলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে ভদ্র বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে তারপরে দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল যেমন কেশবপুর তারপর তালা সাতক্ষীরা আপনারা দেখতে পাচ্ছেন ভেনাপুল ভেনাপুল এসব অঞ্চলে কিন্তু আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তো বিভাসা আরও দেখতে পাচ্ছেন যে আপনার কুমিল্লা বিবেগের যেসব অঞ্চলে আপনার আমি দেখেছি যে বেগমগঞ্জ তারপর হচ্ছে সেনবাগ তারপর ধেগান ভুইয়া হ্যাঁ এসব অঞ্চলে কিন্তু আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তো ভিওয়ার্স আপনারা দেখলেন যে লাইভ দেখলেন যে এই আগামীকাল শনিবার সকাল সাতটা থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে যে বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে তা বিস্তারিত তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের পশ্চিম অঞ্চল কলকাতা তো কিন্তু এই চব্বিশ ঘন্টার ভিতরে অতিমাত্রায় বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন চক চকডাখা তার পাণ্ডু পান্দুয়া চন্দননগর হাবরা তারপর হচ্ছে খাড়ডাহা কলকাতা ভোরই ভোরুইপুর তারপর হচ্ছে গোসাবা জয়নগর মুজিবপুর এসব অঞ্চলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু অতিমাত্রায় ভারী বর্ষণ সহ বজ্র বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট দেশের এই পরিস্থিতিতে তো বিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন